নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি দু এই এই সেশন বা এই শিক্ষাবর্ষে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ পোস্ট গ্রাজুয়েট কোর্সে তো তোমাদের অনেকেই কিন্তু পার্সোনালি আমাদের কাছে কোয়েরি সেন্ড করেছিলে যে তোমরা যে যে সাবজেক্টের উপরেই অ্যাডমিশান নিয়েছ সেই সাবজেক্টকে কেন্দ্র করে বিগত বছরগুলোর যে পরীক্ষার প্রশ্নপত্র তো সেই প্রশ্নপত্রগুলো যদি তোমাদের কাছে থাকতো তাহলে তোমাদের কারেন্ট স্টাডি করার জন্যে অনেকটাই সুবিধা হতো তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমরা তোমাদের জন্যে যে আলোচনা পর্বটি নিয়ে এসেছি এখানে যে বিষয়টি থাকছে সেটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো তথাপিও আমি বলি তোমাদের নির্দিষ্ট যে ডিভাইস তোমাদের কাছে আছে হতে পারে সেটা তোমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা তোমাদের যে মানে স্মার্টফোনগুলো তোমাদের কাছে আছে তো এই স্মার্টফোনগুলোর মধ্যে বা তোমাদের নির্দিষ্ট ডিভাইসে তোমরা কিভাবে তোমাদের যে মানে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপারগুলো তো সেই কোশ্চেন পেপারগুলো তোমরা তোমাদের ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারবে সফট কপি বা পিডিএফ কপি তো সেই বিষয় কেন্দ্রিক আজকেরই আলোচনা করবো এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আমরা এগিয়ে যাব তো স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই মর্মে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো তোমরা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাউনলোড করার জন্য যে কোনো একটি নির্দিষ্ট ব্রাউজার ওপেন করে নিতে হবে তো এখানে আমি যে ব্রাউজারটি ওপেন করেছি সেটা হচ্ছে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার তো এই যে সার্চ বার অপশানে এখানে কিন্তু তোমরা টাইপিং করবে ডব্লু তোমরা লিখবে কি ডব্লু এস ও ইউ এইটা লিখেই তোমরা সার্চ করবে এবং সার্চ করার পরে দেখো একদম প্রথমেই যে ওয়েবসাইট এখানে মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডব্লু ডব্লু ডট ডব্লু ইউ ডট এসি ডট এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে যে পেজটি ওপেন হয়েছে সেটা এই যে অফিসিয়াল পেজটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে দেখো এই যে লাল কালি মার্কিং হয়ে উঠছে বারবার এখানে অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ক্লিক করো তারপরে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই পেজটি আমি কিন্তু মানে কেটে দিচ্ছি তারপরে তোমরা এখান থেকে যে জায়গাতে তোমরা যাবে বা যে অপশানটাতে তোমরা ক্লিক করবে সেটা হচ্ছে এই এইখানে দেখো স্টুডেন্ট জোন বলে এখানে কিন্তু একটি অপশন বা এখানে একটা রো কিন্তু শো হচ্ছে এই যে স্টুডেন্ট জোন আমি কিন্তু মার্কিং করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো এই স্টুডেন্ট জোনের উপরে তোমরা ক্লিক করো তারপরে ওইখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ই রিসোর্সেস এইখানে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ই রিসোর্সেস তো এই ই রিসোর্সেস অপশানটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এইখানে যে বিষয়গুলো মানে এসেছে মডেল কোশ্চেন তারপরে দেখো তোমাদের এখানে আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার ইউজিসি সিইসি তারপরে আইসিটি সার্ভিসেস তো এইখানে তোমরা বুঝতেই পারছো আমাদের কোন অপশানটাতে ক্লিক করতে হবে এখানে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার তো এইখানে দেখো ক্লিক করার পরে এখানে যে বিভিন্ন ক্যাটাগরিজগুলো সেটা কিন্তু ওপেন হয়েছে এখানে দেখো বিডিপি তারপরে পিজি পিজিডি এই বিভিন্ন যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সেগুলো কিন্তু ওপেন হয়েছে এখানে তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এই যে কোয়েশ্চেন্স পেপার কোয়েশ্চেন পেপারস অফ পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ এই পিজি ব্র্যাকেটে যেটা লেখা আছে ওখানে কিন্তু ক্লিক করব তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখো বিভিন্ন যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে তো সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে সহজে দেখো বেঙ্গলি কমার্স এডুকেশান ইংলিশ তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ইএল টি জিওগ্রাফি হিস্টোরি ম্যাথামেটিক্স আরও নিচের দিকে আরও কিন্তু আছে যে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে তো সাপোজ মনে করো আমাদের চ্যানেলে বেশি অংশ আলোচনা পর্বই কিন্তু ইংলিশ সাবজেক্টকে নিয়েই হয়ে থাকে তো সেই নিরিখে আমি মনে করো তোমরা যারা ইংলিশে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছো তো আমি তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি মনে করো আমি এখানে এই ইংলিশ সাবজেক্টটার এখানে ইয়ারটা চুজ করলাম এই যে এখানে কিন্তু ইয়ারের অপশান আছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ সিলেক্ট ইয়ার ঠিক আছে তো এই ইংলিশের সোজা আমরা একটা ইয়ার সিলেক্ট করলাম তো মনে করো এখানে দু লাস্ট যে অফলাইন মোডে এক্সাম হয়েছিল তো দেখো এই দু আমরা এখানে ক্লিক করলাম দু ক্লিক করার পরে কিন্তু দেখো ইংলিশের যে মানে টোটালি দুটো ইয়ার মিলিয়ে যে প্রশ্নপত্রগুলো আটটা পেপার তো সেই আটটা পেপার কেন্দ্রিক প্রশ্নপত্রগুলো কিন্তু এখানে শো করছে তো যে কোনো একটি পেপার তো মনে করো আমি ফার্স্ট পেপার এখানে ওপেন করছি ইংলিশ এই যে পেপার ওয়ানটা এখানে যেটা আছে দেখো পেপার ওয়ান পিজি ইজি ওয়ান তো দেখো এই পেপার ওয়ানটা পেপার নেম এখানে আছে যেটা পোয়েট্রি তার মানে তোমরা যারা ইংলিশে পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো তোমরা অলরেডি হয়তো অনেকে জানো যারা জানো না তাদের জন্যে বলছি দেখো তোমাদের যেটা ফার্স্ট পেপার আছে ইংলিশে সেটা কিন্তু পোয়েট্রি পেপার ঠিক আছে তো যাই হোক এই যে ডাউনলোড লিঙ্ক কিন্তু এই পাশে দিয়ে দিয়েছে এইখানে ক্লিক করলে এই ডাউনলোড লেখাটির উপরে ক্লিক করলে কিন্তু এখানে মানে পেপারটি ডাউনলোড হয়ে যাবে তো দেখো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউনলোড এগিয়েই আসছে আচ্ছা তো দেখো প্রশ্নপত্রটি কিন্তু এখানে দেখো ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ছিল আজকের তোমাদের জন্য আলোচনা পর্ব এবং তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়াল নাম্বার সেটা কিন্তু প্রোভাইড করা থাকছে তোমরা এনি টাইম যে কোনো মুহূর্তে তোমাদের যে কোয়ারিস সেগুলো কিন্তু আমাদের কাছে তোমরা সেন্ড করতে পারো তো আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো তোমাদের যে কোয়ারিসগুলো ছিল আজকের আলোচনা পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে